আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের ফাঁকা দূর করার ঘরোয়া উপায় কি এবং কিভাবে। তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স এই ধরনের দাঁতের ফাঁকা ঘরোয়াভাবে কিছু কিছু ক্ষেত্রে ক্লোজ করা যায় বা বন্ধ করা যায় আর তা হলো এই ইলাস্টিকের মাধ্যমে তো ভিওয়ার্স এই এ ব্যাপারে এই ঘরোয়াভাবে দাঁতের ফাঁকা ইলাস্টিকের মাধ্যমে বন্ধ করার বা ক্লোজ করার আমার প্রথম একটা ভিডিও দেওয়া রয়েছে যে ভিডিওর লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন তুমি মূলত প্রথম যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন অনেক বিষয়ে জানতে চেয়েছেন আর তার জন্যে মূলত ভিডিও টু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো ভিউয়ার্স আপনারা অনেকেই বলেছেন যে আমার প্রথম যে ভিডিওটি ছিল সেটি অনেকেই দেখেছেন এবং সে মতো দাঁতের উপরে ইলাস্টিক অ্যাপ্লাই করছেন অনেকে ভালো ফলাফল পেয়েছেন অনেকের এ ধরনের হালকা যাদের ফাঁকা রয়েছে তারা সুফল পেয়েছেন ফাঁকাটা ক্লোজ হয়ে গেছে আবার অনেকেই বলেছেন যে ভাইয়া আমার ফাঁকা বন্ধ হয়ে গেছিলো ঠিকই কিন্তু ইলাস্টিক খুলে ফেলার কয়েকদিন পরে আবারও ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছে আবার অনেকে এমন কথা বলেছেন যে সামনের ফাঁকাটা ঠিকই বন্ধ হয়ে গেছে কিন্তু পাশের যে দাঁতগুলো রয়েছে পাশের দাঁতে পুনরায় ফাঁকা হয়ে গেছে এই ফাঁকাটা বন্ধ হওয়ার জন্য পাশের দাঁতে ফাঁকা তৈরি হয়েছে অনেকে এ ধরনের সমস্যায় ভুগেছেন কারো বা এ ধরনের ফাঁকা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র এই ধরনের ইলাস্টিক ব্যবহার করে তো মূলত ভিউয়ার্স যারা এই ধরনের কমেন্ট করেছেন যে দাঁতের পাশের দাঁত ফাঁকা হয়ে গেছে অথবা অনেকে বলেছেন যে ইলাস্টিক ব্যবহার করে দাঁতে প্রাথমিক অবস্থায় একটু একটু ব্যথা অনুভব করছেন তো মূলত সব বিষয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব যাদের পাশের দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে তাদেরকে পরামর্শ দিব এবং যাদের দাঁতে ব্যথা হচ্ছে তাদেরকেও পরামর্শ থাকবে তাদের জন্যও তো ভিউয়ার্স মূলত এ ধরনের ফাঁকা দাঁতের জন্য ইলাস্টিকের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে এই ইলাস্টিক ব্যবহার করে আপনি দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন এর জন্য ভিওয়ার্স আপনাকে শুধুমাত্র যে ইলাস্টিক দাঁতের উপরে দিয়ে রাখতে হবে এখানে দেখুন যে সামনে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁতের মধ্যবর্তী স্থানে যদি অনেক বড় ফাঁকা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ইলাস্টিকের এই সামান্য ইলাস্টিকের মাধ্যমে সেটি বন্ধ করতে পারবেন না যদি পাশের দাঁতেও ফাঁকা থেকে থাকে বা সামনের দিকে দুইটা তিনটা দাঁতে ফাঁকা থাকে তাহলে এই ইলাস্টিক ব্যবহার করে আপনি কোনো ধরনের ভালো ফলাফল পাবেন না যদি কিনা পজিশনটি এমন হয় যে সামান্য ফাঁকা এখানে যতটুকু দেখা যাচ্ছে বা এখানে এই দাঁতটিতে যতটুকু ফাঁকা দেখা যাচ্ছে ফাঁকার পরিমাণটা যদি এমন হয় তাহলেই শুধুমাত্র এ ধরনের ইলাস্টিকের মাধ্যমে আপনি ঘরোয়াভাবে ট্রিটমেন্ট হতে পারবেন তো ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের চারপাশেও কিন্তু ফাঁকা রয়েছে তিনটে চারটে দাঁতের মধ্যে কিন্তু ফাঁকা রয়েছে যদি পজিশনটা এমন হয়ে থাকে যে তিনটে চারটে দাঁতে ফাঁকা রয়েছে বা সামনের দিকের ফাঁকাটা অনেক বেশি অনেক বড় ফাঁকা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইলাস্টিকের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না আপনি ইলাস্টিক ব্যবহার করে এ ধরনের ফাঁকা আপনি বন্ধ করতে পারবেন না যদি খুব বেশি বড়ো হয়ে থাকে যদি সামান্য থাকে তাহলে আপনি ইলাস্টিক ব্যবহার করে ফাঁকাটা বন্ধ করতে পারবেন যেটি আমি প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি তো প্রথম ভিডিওর লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা প্রথম ভিডিও দেখেননি তারা লিংকে ক্লিক করে আপনারা প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন তো ভিউয়ার্স যাদের এই ধরনের সমস্যা রয়েছে অনেক বেশি ফাঁকা তারা কিন্তু ইলাস্টিকের মাধ্যমে বন্ধ করতে পারবেন না এ ধরনের ফাঁকার জন্য আপনাকে অন্য ধরনের ট্রিটমেন্ট করাতে হবে আপনি যদি বছরের পর বছর চেষ্টা করেন ইলাস্টিকের মাধ্যমে এই ধরনের ফাঁকা বন্ধ করতে যে কয়েকটা ফাঁকা রয়েছে অনেক বড় ফাঁকা রয়েছে তাহলে আপনি কিন্তু সেটি বন্ধ করতে পারবেন না অবস্থাটা যদি এমন হয় ভালো করে বুঝুন অবস্থাটি যদি এমন হয় যে সামান্য ফাঁকা শুধুমাত্র সামনের দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রয়েছে এমন ফাঁকার ক্ষেত্রে আপনি ইলাস্টিক ব্যবহার করে ঘরোয়াভাবে কয়েক দিনের মধ্যেই ফাঁকাটা কিন্তু আপনি ক্লোজ করে আনতে পারেন তো ভিওয়ার্স অনেকেই এ ধরনের ফাঁকা দাঁতের জন্য ইলাস্টিক ব্যবহার করেছেন তো ইলাস ইলাস্টিক ব্যবহার করার পরে আপনারা অনেকেই বলেছেন যে পাশের দাঁতে ফাঁকা তৈরি হচ্ছে অর্থাৎ এই ফাঁকাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে পাশের দাঁতে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে এবং এই পাশের দাঁতে কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে এই ফাঁকাটা ঠিকই বন্ধ হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু পাশের দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে এক্ষেত্রে করণীয় কী রয়েছে তো ভিওয়ার্স আমি কিছুক্ষণ পরেই সেটি বলবো আর এছাড়া অনেকেই বলছেন যে ইলাস্টিক ব্যবহার করার ফলে দাঁতে হালকা ব্যথা অনুভব হচ্ছে তো ভিওয়ার্স প্রথমে এই ব্যথার কথাটা বলি যখন ইলাস্টিক দাঁতের উপরে এভাবে আপনি দিয়ে রাখবেন তখন দাঁতটি ধীরে ধীরে দাঁতের উপরে একটা প্রেশার তৈরি হবে আর সেই প্রেশার তৈরি হওয়ার কারণেই আপনার দাঁতে সাময়িক ব্যথা হতে পারে তো এই ব্যথাটা সাধারণত ইলাস্টিক যখন আপনি খুলে ফেলবেন তখন এমনিতেই ভালো হয়ে যায় কখনো কখনও আপনাকে হয়তো অবস্থার উপর নির্ভর করে যদি অনেক বেশি ব্যথা হতে থাকে তাহলে ছোট অল্প পাওয়ারের কিলার আপনি খেয়ে দেখতে পারেন যদি ব্যথাটা কমে যায় তো ভালো কথা তো ভিওয়ার্স এ ধরনের ইলাস্টিক ব্যবহার ফলে অনেকেরই পাশের দাঁতে ফাঁকা হয়ে যাচ্ছে আর এটি রুখতে গেলে আমাকে আপনাদের অনেকের রয়েছে যে যাদের ইলাস্টিক ব্যবহার করতেছেন তাদের দাঁতের ফাঁকা বন্ধ হয়ে যাচ্ছে পরবর্তীতে আর কোনো সমস্যা হচ্ছে না আবার অনেকেই বলেছেন যে পাশের দাঁতে ফাঁকা তৈরি হচ্ছে তো যাদের এ ধরনের পাশের দাঁতে ফাঁকা তৈরি হচ্ছে তাদের যে বিষয় করণীয় রয়েছে তা হলো যখন আপনার প্রথম যে দুটি দাঁত থাকবে এই দুটি দাঁত যখন ক্লোজ হয়ে যাবে তখন এই দুটি দাঁতের ইলাস্টিক এভাবেই থাকবে সেই সঙ্গে আপনার পরে যে দুটি দাঁত থাকবে সেই দুটি দাঁতেও কিন্তু আপনাকে একই সঙ্গে চারটে দাঁতের ইলাস্টিক আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি চারটে দাঁত একসঙ্গে ইলাস্টিক ব্যবহার করবেন তখন আর সে সমস্যা থাকবে না ভিউয়ার্স এখানে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যখন এই দুটি দাঁত কাছাকাছি চলে আসবে তখন কিন্তু এইখানে এবং এইখানে কিছুটা হালকা কিছুটা ফাঁকা হবে কারণ এখানে যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটি এই দুই দাঁতের মধ্যবর্তী স্থানে ভাগাভাগি হয়ে যাবে আর তার কারণেই কিন্তু এখানে এবং এখানে কিছুটা ফাঁকা দেখা যাবে আর সেই ফাঁকাটা বন্ধ করার জন্য এই ইলাস্টিক সামনের দাঁতের যে ইলাস্টিক আপনি ব্যবহার করছেন সেটি সেভাবে রেখে পাশের দুটি দাঁত আপনাকে ইলাস্টিকের মাধ্যমে আবদ্ধ করতে হবে অর্থাৎ একই সঙ্গে আপনাকে চারটে দাঁত আবদ্ধ করতে হবে এবং যখন আপনি একই সঙ্গে চারটে দাঁত আবদ্ধ করবেন করার ফলে যখন চারটি দাঁতই ক্লোজ হয়ে যাবে তখন আপনাকে একটু সময়ের জন্য বা একবারের জন্য আপনাকে ডেন্টিস্টে শরণাপন্ন হতে হবে যাদের এ ধরনের ইলাস্টিক ব্যবহার করে ভালো হয়ে যাচ্ছেন তাদের প্রয়োজন নাই কিন্তু যাদের ইলাস্টিক ব্যবহার করার পরে ক্লোজ হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে আবার ফাঁকা হয়ে যাচ্ছে তাদের জন্য বলছি তাদের জন্য রয়েছে ফিক্সড রিটেইনারের ব্যবস্থা যখন এ ধরনের দাঁত পুরোপুরি আপনি যখন চারটে দাঁত মিলে এই ইলাস্টিক ব্যবহার করবেন আর চারটে দাঁতই যখন একই সঙ্গে কাছাকাছি চলে আসবে অর্থাৎ গ্যাপগুলো যখন পূরণ হয়ে যাবে ঠিক তখনই আপনাকে এই ধরনের ফিক্সড রিটেইনার কয়েকটা দিন ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরই ভাগে দাঁতের ভিতর দিকে কিছু একটা তারের মতো দেখা যাচ্ছে এটিকে এই ওয়ারের মাধ্যমে আপনাকে চারটে দাঁত একই সঙ্গে বন্ডিং করে নিতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে অর্থাৎ এখানে দেখুন এখানে সামনে কিন্তু ছটি দাঁত এখানে একই সঙ্গে আবদ্ধ করে দেওয়া হয়েছে যেন দাঁতগুলা পুনরায় ফাঁকা হয়ে না যায় আর এমনভাবে যখন আপনার দাঁতের উপরে দুই মাস বা তিন মাস বা চার মাস এরকম সময় যখন এই রিটেইনার আপনি দিয়ে রাখবেন যখন আপনার আপনি যখন ইলাস্টিক ব্যবহার করে দাঁতের দাঁত যখন ক্লোজ হয়ে আসবে তার পরবর্তীতে কিন্তু আপনাকে এই রিটেইনার ব্যবহার করতে হবে এই রিটেইনার যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাকে আর কিন্তু সেই ইলাস্টিক ব্যবহার করতে হবে না তো ভিউয়ার্স এই রিটেইনারটি যখন আপনার দাঁতে দুই দুই মাস বা তিন মাস দাঁতের অবস্থা অনুযায়ী চার মাস পাঁচ মাস পর্যন্ত রাখতে হতে পারে যখন আপনার এই রিটেইনার কোর্সটি কমপ্লিট হয়ে যাবে বা কিছুদিন অতিবাহিত হবে তখন কিন্তু দাঁতের পজিশন দাঁত এমনিতেই নিয়ে নিবে তার জন্য আপনাকে পুনরায় আর যখন দাঁত নিজের পজিশন নিজেই করে নেবে বা ফাঁকাটা এই রিটেইনার মাধ্যমে ধরে রাখবে ধরে রাখার কারণে যেহেতু ফাঁকাটা বন্ধ হয়ে যাবে স্থায়ীভাবে তখন আর আপনাকে সেই ইলাস্টিক ব্যবহার করতে হবে না এবং এই রিটেইনারটি যখন আপনি তিন থেকে চার মাস পরে খুলে ফেলবেন তখনও কিন্তু আর পুনরায় আবারও ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা তৈরি হবে না তো ভিউয়ার্স যাদের এ ধরনের সমস্যা হচ্ছে যারা ইলাস্টিক ব্যবহার করছেন এবং ইলাস্টিক ব্যবহার করে যারা উপকার পেয়েছেন ক্লোজ হয়ে গেছে তারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঝামেলা মুক্ত থাকতে পারতেছেন কোনো ধরনের সমস্যা হবে না আর যাদের ইলাস্টিক ব্যবহার করার পরে ক্লোজ হয়ে যাচ্ছে এবং পুনরায় আবার ফাঁকা হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত একটু ডেন্টিস্টের কাছে যেতে হবে যে আপনাদের এই ধরনের রিটেইনার করে আসতে হবে তাহলে মোটামুটি আপনি একেবারেই কম খরচে একটি ভালো চিকিৎসা আপনারা কিন্তু পেয়ে যাবেন ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে ব্রেসেস ট্রিটমেন্ট রয়েছে রয়েছে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে কিন্তু এই ইলাস্টিকের মাধ্যমে আপনি ঘরে বসে খুবই সীমিত খরচে খুবই সীমিত খরচে ঘরে বসে কিন্তু আপনি এ ধরনের ফাঁকা সমস্যার সমাধান করতে পারেন যদি অনেক বেশি ফাঁকা হয়ে থাকে বা উঁচু নিচু দাঁতের জন্য আপনাকে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে বিকল্প কোনো রাস্তা নাই আর এ ধরনের এ ধরনের অল্প ফাঁকার জন্য আপনি কিন্তু এ ধরনের ইলাস্টিক ব্যবহার করেই আপনি খুব ভালো ফলাফল পেতে পারেন তো ভিউয়ার্স যাদের এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন ছিল তারা আশা করি উত্তরটি পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম